বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা আলোচনার মুখ্য বিষয় সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষা নিয়ে সবাই চিন্তিত আছো, কিন্তু দেখো চিন্তার কোনো কারণ নেই। টেস্ট পরীক্ষাতে সবাই ভালোভাবে পাশ করতে পারবে, এবং তার জন্য তোমাকে দরকার একটুখানি প্রিপারেশন, হালকা প্রিপারেশন, খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই। কারণ টেস্ট পরীক্ষার প্রশ্ন স্কুলের শিক্ষকরা করেন এবং খুব সুন্দর মানের প্রশ্ন হয়, এবং নিজেকে একটা জায়গায় দেখানো যে না আমি কেমন পড়াশুনো করেছি বা কেমন কি আমি প্রিপেয়ার্ড আছি, তারই একটা পরীক্ষা বলতে পারো। তবে এক্ষেত্রে পাশ করতে হয়। পাশ না করলে অনেক স্কুল অ্যালাও করে না, বা অনেক স্কুল গার্জিয়ান কল করে, বা অনেক স্কুল পুরোপুরি আটকেই দেয় যে না এবছর আর নয়, পরের বছর দিতে হবে। যে কারণে টেস্ট পরীক্ষাতে পাশ করাটা প্রয়োজন। এবার অনেক ছাত্রছাত্রী রয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই বলছি, যে স্যার টেস্ট পরীক্ষার জন্য আমরা কোনো প্রিপারেশন নিইনি, আমরা কিছুই পড়ে পারিনি, আমরা এই মুহূর্তে কী করতে পারি? এই প্রশ্নটার উত্তর তোমাদের সামনে বলি। দেখো, হাতে তো সময় এই মুহূর্তে অনেক কম, অনেক মানে নেই বললেই চলবে। মানে একটা সাবজেক্টকে পড়ার জন্য যদি দুদিন করে সময় আমি বলি, তাও নেই, হয়তো গড়ে একদিন করে সময় আমাদের হাতে আছে। তো এই একদিনের মধ্যে আমাকে কী প্রিপারেশন নিতে হবে, এটাই হলো মূল কথা। দেখো, প্রত্যেক সাবজেক্টকে আমরা কতগুলো সেক্টরে ভাগ করতে পারি, কী কী সেক্টর? একদম সহজ কথায় বলতে গেলে, একটা বইয়ের ধরো 5টা বা 7টা চ্যাপ্টার রয়েছে, তাই তো? এই 7টা চ্যাপ্টারের মধ্যে আমরা একটু বাছতে পারি যে কোন কোন চ্যাপ্টারগুলো সহজ, কোন কোন চ্যাপ্টারগুলো কঠিন। প্রথম কথা বললাম, আমি সহজ চ্যাপ্টারগুলোকে বেছে আমি সহজ চ্যাপ্টারগুলোকে খুব ভালোভাবে প্রিপারেশন করতে পারি। যে সহজ চ্যাপ্টারগুলো যদি আমি ওই প্রশ্নগুলোও রেডি করতে পারি, 50% কোশ্চেনে যদি আমি অ্যান্সার করতে পারি, তাহলেও কিন্তু আমি ভালোভাবে পাশ করতে পারবো, কোনো রকম টেনশন ছাড়া। নাম্বার 1 মেথড। নাম্বার 2 মেথড, 2 নম্বর মেথড বলছি। এর আগের বছরে ধরো তোমরা এবার 2025 সালের পরীক্ষার্থী, এর আগের বছরে যে প্রশ্নটা এসেছিল পরীক্ষাতে, আগের বছর ফাইনাল পরীক্ষাতে, অর্থাৎ 2024 সালের পরীক্ষার প্রশ্ন, ওই প্রশ্নটাকে বাদ রেখে, কথাটা খুব ভালোভাবে বুঝবে, ওই প্রশ্নটাকে বাদ রেখে তার আগের 3 বছরের প্রশ্ন, কথাটা বুঝবে ভালো করে, কিন্তু 2021, 2022, 2023 একুশ বাদ দাও, 2022, 2023, 2024 সালের প্রশ্নটা বাদ দিয়ে দাও, তাহলে 2022, 2023 এই দুটো বছরের যে প্রিভিয়াস কোশ্চেন আছে, সেই দুটো কোশ্চেনের সম্পূর্ণ উত্তর সলভ করে রেডি করে ফেলো। প্রত্যেক সাবজেক্টে বেনিফিট পাবে, একদম গ্যারান্টিতে বললাম, প্রত্যেকটা সাবজেক্টে, সায়েন্স, আর্টস, কমার্স, ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্টে। নেক্সট আরেকটা বিষয় বলি, 2 নম্বর বিষয়টা বললাম, 3 নম্বর বিষয় বলছি, MCQ এবং SAQ এর জন্য প্রিভিয়াস কোশ্চেন আনসার সলভ করো। 5 ইয়ার্স প্রিভিয়াস কোশ্চেন আনসার, আগের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো একটু প্রশ্নগুলো দেখে যাও। হলো, কারোর কাছে যদি পুরনো টেস্ট পেপার থাকে, সেটা যদি 3টে 4টে প্রশ্ন দেখতে পারো, প্রচণ্ড প্রচণ্ড উপকার হয়। হলো, আরও একটা টিপস তোমাদের সামনে দিই, এই কথাগুলো বা এই কাজগুলো যদি করতে পারো না, রেজাল্ট কিন্তু চাঙা হয়ে যাবে, এটুকু বলতে পারি। নেক্সট আর একটা বিষয় তোমাদের বলি, যে তোমার ধরো সাপোজ একটা বই ধরো বাংলা, তো বাংলা বইয়ের ধরো 2টো বিষয় রয়েছে, গল্প রয়েছে, কবিতা রয়েছে, বা এক একজনের এক একটা ভিন্ন বিষয় রয়েছে, আমি আর সে প্রসঙ্গে যাচ্ছি না, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোকে একত্রে বলছি। তো তার মধ্যে থেকে সেই যে প্রশ্নর গঠন, সেই গঠন সম্পর্কে তোমরা জানো যে আমার এখানে এই আসবে, এখানে এই আসবে, তার মধ্যে থেকে তোমার কমফর্টেবল জোনটা খুঁজে বের করো। কমফর্টেবল জোন মানে কি? না, আমি কবিতার প্রশ্ন ভালো পারি, আমি গল্পের প্রশ্ন ভালো পারি, না আমি রচনাটা বানিয়ে লিখতে পারবো, আমি নাটক থেকে এই প্রশ্নটা, তো এই প্রশ্নটা আমি ভালো পড়বো, আমি এইগুলো ভালো পড়েছি। প্রথম কথা, ওই জায়গাটাকে ইন্ডিকেশন পড়ো যে তুমি ভালো কী কী পড়েছো। আমি নতুন জিনিস পড়তে বলবো না, ওই তুমি যেগুলো ভালো করে পড়েছো ওইগুলো তুমি আরও ভালো করে পড়ো, দেখবে ওখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন রয়েছে। কিন্তু যেটুকু তোমার ভালো লাগে বা যেটুকু তুমি ভালো করে পড়েছো, সেই ভালোটুকু যেন কোনো অংশে খারাপ না হয়, সেই জায়গাটার দিকে লক্ষ্য রাখো। এটুকু যদি কেউ করতে পারো, তাহলে টেস্টে কেউ তোমাকে আটকাতে পারবে না। সারা বছর ফাঁকি মেরে যতটুকু পড়েছ, সেই ফাঁকি মারা পড়াটুকুই যদি তোমার সলিড হয়, তাহলে তোমাকে আটকানোর ক্ষমতা কারো নেই। বোঝা গেল আমার কথাটা কি বললাম? নেক্সট, অনেক সময় পড়তে পড়তে কোনো কঠিন বিষয় সামনে চলে আসে, তখন মনে হয় যে এই প্রশ্ন, বা আমরা তোমাদের সাজেশন দিয়েছি প্রত্যেক সাবজেক্টের, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, অনেক প্রশ্ন নোটস পড়তে গিয়ে কষ্ট হচ্ছে, মনে থাকছে না, গল্পের ছলে মনে রাখার চেষ্টা করো। কোনো প্রশ্ন পড়তে গিয়ে যদি মনে হয় যে না আমার এই প্রশ্নটা কঠিন লাগছে, রেখে দাও বাবা, সেটা পড়ো না। কে বলেছে সব প্রশ্ন পড়তে হবে? কে বলেছে সব প্রশ্ন পড়তে হবে? যেটা কঠিন মনে হচ্ছে সেটাকে রেখে দাও, আগে সহজগুলো পড়ো, যেগুলো তোমার ভালো লাগছে, তোমার মন থেকে যেগুলো পড়তে ইচ্ছা করছে, যেগুলো তুমি পড়ে বুঝতে পারছ, সেইগুলো বোঝার চেষ্টা করো, সেইগুলো পড়ো। সেটুকুও যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো, তাহলেও কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে, এটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। বোঝা গেল আমার কথাটা আমি কী বললাম? এই হলো আমাদের মূল আলোচনা, এটাই হলো মূল কথা।
আর টেস্টের জন্য বেশি টেনশন নয়, যে সাজেশন তোমাদের দিয়েছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চ্যানেল প্লেলিস্টে যাও, সেখানে দেখো ফোল্ডার করা রয়েছে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে কমপ্লিট করো, ওর বাইরে কিছু আসবে না, 100% নিশ্চিত থাকতে পারো। অঙ্কের ক্ষেত্রেও তাই, সম্পাদ্য উপপাদ্যগুলো ভালো করে কমপ্লিট করো, শর্ট কোশ্চেনের জন্য একটু প্রিপারেশন নিতে হবে, প্রিভিয়াস কোশ্চেন আনসার পাঠ্যবইকে কুটিয়ে পড়া এগুলো থাকবে, তাছাড়া আমরা যে বিভিন্ন মক টেস্ট বা নোটসগুলো শেয়ার করছি সেগুলো একটু প্র্যাকটিস করো, আশা করি কোনো সমস্যা হবে না। তো টেস্ট নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যে কটা কথা বললাম মন দিয়ে করো। আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি, সময়ের মূল্যটা দাও, অর্থাৎ হাতে যেটুকু সময় আছে সেই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করো, আর নষ্ট করার চেষ্টা করো না। আর এখন থেকে শুরু করো, পুরো ফাইনাল পরীক্ষা পর্যন্ত চালাও, দেখি তোমাকে কে ঠেকায়, বুঝেছ? তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।